হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলা কালচার থেকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। আজ আমি নিয়ে এসেছি লকডাউনে বাসায় বসে বাদাম ভেজে খাওয়ার রেসিপি। বাদাম তো আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু আসলে বাইরে থেকে এই মুহূর্তে কারো কোনো কিছু না কিনে খাওয়াই ভালো করোনা সংক্রান্তিকালে। সো আমি আজকে খুব সহজভাবে বাসায় বাদাম ভেজে খাওয়ার রেসিপিটা দেখাবো। আমি এখানে একটা দস্তার কড়াই নিয়ে নিয়েছি। বাদাম তো সাধারণত আমরা বালি দিয়েই ভেজে খাই, অনেকের অনেক সময় বালি থাকে না। আমি আজকে লবণ দিয়ে বাদাম ভেজে খাওয়ার রেসিপি দেখাচ্ছি। আমি এখানে 250 গ্রামের মতো লবণ ইউজ করছি। আমি এই লবণটা দিয়ে কেক বেকিং করি। এই লবণটা দিয়ে আপনারা চাইলে নষ্ট হবে না, আপনারা খেতেও পারবেন। সো আমি এই লবণটাকে ভালো করে গরম করে নেব। 4 থেকে 5 মিনিট পরিমাণ চুলায় রেখে হাই হিটে লবণটাকে ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে বালি দিয়েও ভাজতে পারেন, কিন্তু অনেক সময় আসলে আমাদের হাতের নাগালে বালি থাকে না, সো লবণই একমাত্র ভরসা। এই লবণ দিয়ে আপনারা কেক ভেজে খেতে পারেন, লবণটা মাছে ইউজ করতে পারেন, মানে আপনাদের লবণটা ফালানো যাবে না। সো আমি এটাকে 4-5 মিনিটের মতো হাই হিটে গরম করে নিচ্ছি। লবণটা ভালো করে গরম করে নিচ্ছি। বাদাম হলে এখানে লবণের পরিবর্তে বালি হলে বালিটাও কিন্তু একইভাবে গরম করে নিতে হবে। আমি এখানে আড়াইশো গ্রামের মতো চীনাবাদাম দিয়ে দিচ্ছি। আমি যখন চীনাবাদামটা দেবো, যেহেতু হচ্ছে লবণটা গরম করা, আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দেব। সো আমি এখানে সবগুলা চীনাবাদাম, আমি ছোলাসহ চীনাবাদাম কিনেছিলাম, কিন্তু পরে আমি সেটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোলাসহ দিতে পারেন, কোনো সমস্যা নেই, প্রসেস কিন্তু সবগুলার একই। সো আমি এটাকে দিয়েই কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু বাদাম পুড়ে যাবে। আমি কম আঁচে এটাকে ভাজবো। আর এই লকডাউনে আসলে সব কিছু বাসায় খাওয়ারই চেষ্টা করবেন সবাই, সব কিছু বানিয়ে। আর আমার চ্যানেলে কিন্তু সব কিছুর বিভিন্ন ধরনের খাবারের রেসিপি দেওয়া আছে, আপনারা অবশ্যই সেগুলো দেখে আমাকে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। সো আমি আর এই বাদামটা ভাজতেও আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। বাদাম ভাজার আরেকটা টেকনিক হচ্ছে, বাদামটা কিন্তু আপনি যখন মুখে দেবেন, আপনি একটু মুখে দিয়ে দিয়ে টেস্ট করবেন, দেখবেন একটু কাঁচা কাঁচা লাগছে। হ্যাঁ, হওয়ার থেকে কিন্তু বেশি, 70%-এর মতো যখন বুঝবেন যে হয়ে গেছে, একটা স্মেলই আসবে। কিন্তু বাদামটা কিন্তু একটু কাঁচা কাঁচাই ওঠাতে হয়, পরে ওটা ঠান্ডা হলে গরম থাকতে হয় ওঠাতে হয়, নাহলে কিন্তু বাদামটা বেশি হয়ে পুড়ে যায়। আমি বোঝাতে পারছি কি না জানি না, বাদামটা কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন ছোলাটা উপর থেকে উঠে যাচ্ছে। আমার বাদাম ভাজাটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন এটাকে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু এটার মধ্যে বালি, আমি এরকম একটা স্টেইনারের মধ্যে দিয়ে এটাকে আমি ঝেড়ে ফেলছি। একটু কাঁচা কাঁচা উঠালে বাদামটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। আপনি মনে করেন 70-75%-এর মতো এটাকে ভেজে নেবেন, তাহলেই বাদামটা মচমচে হয়ে যাবে। বাদামটা ঠান্ডা হলেই কিন্তু মচমচে হয়। সো আমি এভাবে বাদামগুলোকে সবগুলোকে ভেজে নিয়েছি, আমার ফুল বাদামটা হয়ে গেছে। আমি এভাবে ছোলা উপর থেকে একটা দেখিয়ে দিলাম, সেভাবেই আপনারা এভাবে ভাজবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাংলা কালচারের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।